নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ, 99 বছর পর দুর্লভ সংযোগে ছয় রাশি এই চন্দ্রগ্রহণে হতে চলেছে মহাকোটিপতি। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, 18 সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই চন্দ্রগ্রহণ কখন হবে, আপনার কোন রাশিতে এই গ্রহণ হচ্ছে, কোন নক্ষত্রে হচ্ছে, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে আমি বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে তাও আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ হচ্ছে ভারতে আংশিক চন্দ্রগ্রহণ, অর্থাৎ ভারতে খুব একটা প্রভাব কিন্তু পড়ছে না এই চন্দ্রগ্রহণের। তবে বাংলাদেশ, এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু থাকছে। যদিও ভারতে এর আংশিক প্রভাব রয়েছে, তাই ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণের কোনো সুতককাল থাকছে না। কিন্তু চন্দ্রগ্রহণের ফলে বেশ কিছু রাশির উপর এর শুভ প্রভাব পড়তে কিন্তু চলেছে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে সাবধান কিন্তু থাকতে হবে, তাও আমি নেক্সট পার্টের ভিডিওতে আমি জানাবো কোন কোন রাশিকে সাবধান থাকতে হবে, অবশ্যই দেখতে থাকুন। দেখুন, 18 তারিখ আপনার মীন রাশিতে এই গ্রহণ হচ্ছে এবং সেদিন রয়েছে পূর্ণিমা তিথি। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু এই গ্রহণ সংঘটিত হতে চলেছে, অর্থাৎ শনি নক্ষত্রে এই গ্রহণ হতে চলেছে এবং সকাল 6:11 থেকে 10:18 পর্যন্ত, সকাল 6:11 থেকে 10:18 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে, অর্থাৎ মোটামুটি আপনাদের 4 ঘন্টা, আপনার 7 মিনিট, 4 ঘন্টা 7 মিনিট এই গ্রহণ কিন্তু থাকছে মীন রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ চলবে এবং এই গ্রহণ চলাকালীন আমি আবারও বলবো বেশ কিছু নিয়ম আপনাদেরকে অবলম্বন করতেই হবে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা অবশ্যই এই সময়টা ঘুমাবেন না, অবশ্যই উঠে বসুন, এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। গর্ভবতী মহিলারা অবশ্যই বাড়ির বাইরে, ঘরের বাইরে আপনারা বেরোবেন না, অবশ্যই জানলাতে আপনারা পর্দা দিয়ে রাখুন এবং আপনাদের মাপের একটা পাটকাঠি মেপে, চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে পাটকাঠি মেপে আপনারা রেখে দিন এবং আপনার জলে অবশ্যই তুলসী পাতা আপনারা দিবেন। বিশেষ করে আপনারা চন্দ্রগ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আপনারা গায়ত্রী মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন তাতে, এবং পাশাপাশি আপনারা যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন, চন্দ্রগ্রহণের শুভ ফল আপনারা কিন্তু পাবেন এই আপনারা যতদিক পাঠ করবেন তার উপর। দেখুন, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না, ছুরি কাঁচি এগুলো। চন্দ্রগ্রহণের সময় গৃহে কোনো রান্না করবেন না, আবারও বলি এটা বিশেষভাবে অশুভ। চন্দ্রগ্রহণ চলার আগে অবশ্যই জলে এবং আপনারা দুধে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখুন, কারণ তার নেগেটিভ প্রভাব আপনাদের পড়বে না। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা দান করুন। আমি বারবার বলি, গ্রহণ যখন শেষ হবে, বিশেষ করে আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে, কোনো গরিব মানুষকে আপনারা ময়দা অথবা চিনি বা চাল চিনি বা ময়দা আপনারা নির্ধনী ব্যক্তিকে 1 কিলো করে দান করুন, তাতে কি হবে,
আপনাদের এই গ্রহণের যে অশুভ প্রভাব আপনাদের কাটবে। চন্দ্র মানে কি? আমাদের মন। চন্দ্র মানে হচ্ছে মা। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর গোটা বাড়িতে আপনারা গঙ্গা জল ছিটান এবং পুজো স্থানে পুজো আপনারা করুন। তার আগে আপনারা অবশ্যই পুজোর জায়গাটা ঢেকে রাখুন, পুজো করুন এবং সর্বোপরি আপনারা মায়ের চরণ স্পর্শ করুন, আপনার মাকে প্রণাম করুন। তাতে কিন্তু চন্দ্রের যে নেগেটিভ প্রভাব আপনার কিন্তু কাটবে যাবে, অর্থাৎ নেগেটিভ প্রভাব আপনার কেটে যাবে। মায়ের চরণ মানে মাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে চন্দ্র, তাই চন্দ্রকে ভালো করতে গেলে মায়ের চরণ স্পর্শ করুন, তাতে আপনার নেগেটিভ প্রভাব কিন্তু কেটে যাবে। এবং এই চন্দ্রগ্রহণ সে চলাকালীন আপনারা অবশ্যই গায়ত্রী মন্ত্র, ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। এবং চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে কোনো খাবার আপনারা খাবেন না। যারা বয়স্ক মানুষ রয়েছেন বা ছোট শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগুক নয়, তবে যারা খুব অসুস্থ রয়েছেন তারা অবশ্যই ওষুধ খেতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে এই গ্রহণের কিন্তু নেগেটিভ এফেক্ট আগামী দিনে পড়তে চলেছে, অর্থাৎ দ্রব্য মূল্য বৃদ্ধি হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শস্য নষ্ট হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার রাজনৈতিক অস্থিরতা তৈরি কিন্তু হবে, অর্থাৎ বেশ কিছু পরিবর্তন কিন্তু দেখা যাবে। দেখুন চন্দ্রগ্রহণের দেখুন নেগেটিভ এফেক্ট কিন্তু কিছু না কিছু পড়বে, যদিও ভারতবর্ষের দৃশ্যমান নয়, তাও কিন্তু এর প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে মানে বিশেষ করে আমি দ্রব্য মূল্যটার কথা বলছি আরও বৃদ্ধি কিন্তু করবে। চন্দ্রগ্রহণের ফলে কোন কোন ছটি রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে আমি আলোচনা করবো, আর কোন কোন রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ অশুভ দিতে চলেছে সেটা নেক্সট পার্টে আমি আলোচনা করব। দেখুন কোন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ ভালো দিবে, প্রথম যে রাশিকে ভালো দিবে সে রাশির নাম বিশেষ করে আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে, আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি দিবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের কোনো জায়গাতে পেমেন্ট আটকে ছিল সেই টাকা আপনাদের পাবেন, সম্পত্তি লাভ এবং কোনো কর্মক্ষেত্রের প্রমোশন বা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, আর্থিক স্থিতি আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির বিশেষ করে বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো দিবে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত করতে চলেছে। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে। কুম্ভ রাশির আর্থিক লাভ, কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ দিতে চলেছে। মিথুন রাশি, মিথুন রাশির কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, আর্থিক লাভ, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে লাভ দিতে চলেছে। একদম অন্তিম এবং শেষ রাশি বেশ কিছু লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনার এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের ব্যবসা ক্ষেত্র, আপনাদের ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভ মকর রাশির হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং এর সাথে সাথে আপনারা
আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। প্রত্যেকে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।